যা একটু দোলে মামা করো। এই দেখো বাচ্চা নিজের জিনিস পেয়ে গেছে, খেলার জিনিস। এখানে তো কেউ নেই, আমরা দুজন ছাড়া তো পার্কে এখন কেউ নেই। এখানে ভূত এটা মনে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা এখন দেখছো কাপিলাশ ট্যুরের পার্ট টু। যদি পার্ট ওয়ান না দেখে থেকেছো তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ চেক আউট। তো আমরা এখন পাহাড়ের নিচে চলে এসেছি আর প্রচুর গরম, তাই এখন আমরা খাবো আইসক্রিম। কী কী ফ্লেভার আছে দাদা দেখো? কোন কোন সে চকোবার আছে, কফি আছে, মটকা মটকা মটকা। বন্ধুরা এখানে আমরা চলে এসেছি কপিলাশের পাশে একটা সায়েন্স পার্ক বলে একটা পার্ক আছে, এই যে। এবার এখানে ভিতরে গিয়ে আমরা দেখি কী কী আছে এই পার্কে আর দেখার মতো জিনিস কী আছে। চলে এসেছি আমরা সায়েন্স পার্কে, দেখি ভিতরে যেতে দিচ্ছে কি না, কীরকম কী সিচুয়েশন। বিট্টু যাচ্ছে বাইক রাখতে, এখানে আছে টিকিট কাউন্টার, আমি ততক্ষণ টিকিটটা কেটে নামটা এন্ট্রি করে নিই। হ্যাঁ, তো আমরা নিয়ে নিয়েছি টিকিট। থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, পারবে না, তোমাদের হবে না, মোটা হয়ে গেছে আর তোমাদের আর হবে না। সায়েন্স পার্ক, এটা সায়েন্স পার্কে সায়েন্স রিলেটেড জিনিসগুলো আছে, বাচ্চাদের জন্য খুব ভালো হবে এটা। সায়েন্স রিলেটেড জিনিসগুলো, সায়েন্স অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলোই আছে এখানে মেনলি, বাচ্চাদের জন্য খুব ভালো। জ্যোতিচন্দ্র বসু, এস রামানুজান, সি ভি রামান, এইসবগুলো, এনাদের সব মূর্তিগুলো দেওয়া আছে আর এনাদের সম্বন্ধে সব লেখা আছে এখানে। বাকি পার্কটা ভালো, খুব সুন্দর পরিবেশ, তবে এটা শুধুমাত্র মেনলি যেটা মনে হচ্ছে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর এর ঠিক পাশেই একটা ডিয়ার পার্ক আছে, তার জন্য এখানটায় কেউ আসেই না, পুরো ফাঁকা ফাঁকা, কিন্তু এটা বাচ্চাদের জন্য খুব ভালো। আমরা দেখি, আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপর ডিয়ার পার্কে যাব। এই যে আমি একটা বাচ্চা নিয়ে এসেছি, তার জন্য আমাকে এখানে আসতে হলো। যা একটু দোলে মামা করো। এই দেখো বাচ্চা নিজের জিনিস পেয়ে গেছে, খেলার জিনিস। আরে কি ব্যাপার, এটা এটা কি করে হলো? এখানে তো কেউ নেই, আমরা দুজন ছাড়া তো পার্কে এখন কেউ নেই। এখানে ভূত এটা মনে হচ্ছে। তো এর সায়েন্স হচ্ছে বন্ধু, এখানে দেখো এটা একে অপরের সঙ্গে কানেক্টেড আছে একটা পাটার মাধ্যমে, কাঠের একটা উডেন পাটার মাধ্যমে, তার জন্য এ দুললে ওটাও দুলবে। এই যে বন্ধুরা এই জিনিসটা একটু দেখো, তোমাদের বাচ্চাদের জন্য, তোমরা যারা বাচ্চা আছো তারাও দেখো। ঠিক আমাদের কলকাতার সায়েন্স সিটির সামনে যেরকম একটা ডাইনোসরের মূর্তি দেখতে পাওয়া যেত, সেই রকমই লোকেশনটা একটু মনে হচ্ছে। অভিরাপ্টার পার্কটা বেশ মোটামুটি, খুব একটা ভালো না বা খুব একটা খারাপও না, আর এটা মেনলি বাচ্চাদের জন্যই। খুব একটা বড় পার্কও না, 5 একর ল্যান্ডের উপরে এটা বানানো হয়েছে। আর এখানে টিকিটের জন্য বলা হয়নি তোমাদেরকে, টিকিট এখানে পার হেড 10 টাকা নেয়,
সে জেনারেল পাবলিকের জন্য বা যদি কোনো সিঙ্গেল স্টুডেন্ট থাকে তাদের জন্য, কিন্তু যদি গ্রুপের স্টুডেন্ট আসে তাহলে পার হেড 5 টাকা করে নেয়। তো আমরা সায়েন্স পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমরা একবার যাব ডিয়ার পার্কে। এখান থেকে টাটা বাই বাই, তো চলো যাওয়া যাক। বেশি দূর যাওয়ার কথা নাই, এই পাশে এটা দেখছো, এটা হচ্ছে সায়েন্স পার্ক আর এটা হচ্ছে ডিয়ার পার্ক। তো আমরা এই ডিয়ার পার্কে যাব। এই দিকটায় সোজা চলে যায় কপিলাস, আর এই দিকটা সোজা চলে যায় সায়েন্স পার্ক, আর এর মাঝখানে এখানে পড়ছে এটা ডিয়ার পার্ক, যেটা জু পার্ক নামে পরিচিত। হঠাৎ করে ফুচকা খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট বিট্টু নেবে, তারপর আমাদের এখান থেকে এন্ট্রি হবে। এই যে এটা হচ্ছে পুরো সাম্বার প্রজাতির হরিণের জন্য সংরক্ষিত জায়গা। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, তবে ওইখানে একটা হরিণ দেখতে পাচ্ছি আমি। স্লোথ বিয়ার, এই যে ওখানে একটা বিয়ার ভিতরে তার গুহায় বসে আছে, এখানে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না। এই যে এটা কালো মতো, প্রথমবার এলে যা হয়, ওখানে টিকিট লিখা ছিল বোটিং টিকিট, আমরা ভাবলাম ওখানে বোটিংয়ের টিকিটটা দেবে, তো বোটিংয়ের টিকিট জন্য আলাদা বলতে হয়, সেটা নর্মাল টিকিট 20 টাকা করে, বোটিংয়ের টিকিট 50 টাকা করে, আমরা জানি না। তো টাটা বাই বাই, বোটিংয়ের মুখ থেকে এসে ঘুরে চলে যেতে হয়েছে আবার। এখানে সিনারিওটা দেখেই বুঝতে পারবে যে পাশের সায়েন্স পার্কটা পুরো খালি কেন ছিল। এখানে বাচ্চাদের পছন্দের অ্যাক্টিভিটির জন্য সেপারেট জায়গার ব্যবস্থা থেকে শুরু করে বড়দের পুরো ঘোরার মতো জায়গাটা পুরো এখানে রেডি আছে। দাদা কখন খুলবা?
এখানে একটা শেল্টার আছে বেশ বড়, তুমি পুরো পার্কটা ঘুরে যদি টায়ার্ড হয়ে পড়ো তাহলে এখানে এসে বসে বা শুয়ে রেস্ট নিতে পারো। হলো আমাদের ক্রোকোডাইল, এখানে অনেকগুলোই জীবজন্তু দেখলাম, অনেকগুলোই জীবজন্তু আছে এখানে, কিন্তু যেটা এখন সামনে দেখতে পাচ্ছ তোমরা হরিণের পরিমাণটা এখানে অনেকটাই বেশি আছে, হরিণের পুরো বস্তি আছে এখানে, তার জন্যই মেইনলি এটা ডিয়ার পার্ক নামেই পরিচিত। বেশ বন্ধুরা, আমরা তাহলে চললাম, এবার আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ির পথে রওনা দেব। পুরো পার্কটাই মোটামুটি ঘুরে নেওয়া হলো, আর পারছি না, রোদও হচ্ছে এখন, গরমও লাগছে, খিদেও লেগেছে, তো সব মিলিয়ে মোটামুটি একটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আমার অতটা দরকার ছিল না, দরকার ছিল এই বাচ্চাটার, তো বাচ্চাটা খুশি হয়ে গেল অনেকদিন পর বাইরে বেরিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে এলাম, এবার আমাদের হয়ে গেল, আজকের মতো ঘোরা হয়ে গেল, এখন আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, আমরা খাবার খেয়ে এলাম, একটা এখানে একটা রেস্টুরেন্টে এসে খেলাম। ঠিক আছে, পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই। Yeah.